চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তেজনা দমজুরের কাটলিয়ায়। আজ সকালে কাটলিয়া ঝাউতলায় একটি বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাব। বাসিন্দা পারভিন নাসিরা নামে এক গৃহবধূ আজ সকালে সন্তান প্রসবের জন্য ভর্তি হন। তার পরিবারের অভিযোগ, সন্তান প্রসবের সময় তাদের না জানিয়েই পারভিনের জরায়ু বাদ দিয়ে দেয় চিকিৎসক। এতে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। তাদের আরও অভিযোগ, মা ও শিশু কেমন আছে প্রথমে সেটাও বলা হয়নি। এমনকি পুরো বিল না মেটালে শিশু সন্তান ছেলে না মেয়ে সেটাও জানানো হবে না বলে জানিয়েছেন নার্সিং হোম কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ করছেন পরিবারের লোকজন। ঘটনার প্রতিবাদ করলে নার্সিং হোম কর্তৃপক্ষ দুর্ব্যবহার করেন, আর ঠিক এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। উত্তেজনা ছড়ায় নার্সিং হোম চত্বরে, চিকিৎসকের গাড়ি ঘিরে রাখা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যদিও ওই চিকিৎসক জানিয়েছেন রোগীকে বাঁচাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রোগীর স্বামী লিখিতভাবে সম্মতি জানিয়েছেন। আমাদের পেশেন্ট আমরা 8টায় ভর্তি করি, 10টা লেবার রুমে পড়ে, আমাদের সিজার হবার কথা। পেশেন্ট সুস্থ হেঁটে এসছে, পেশেন্টের সমস্ত রিপোর্টাররা দেখেছে। এরা আগে কোনো বলেছে সিজার করে বাচ্চা তুলে দেবো, এরম কথা হয়েছে। এরা সিজার লেবার রুমে ঢোকানোর পরে বের করে এরা বলছে তোমাদের পেশেন্টের অবস্থা সিরিয়াস ছিল, আমরা বাচ্চার ঘর কেটে তুলে দিয়েছি। বাচ্চা ঘর কাটা নিয়ে আমাদের সাথে কোনো কথা হয়নি, আমাদের কোনো পারমিশন নেই, ওরা কিছু দেখাতে পারবে না। আমরা বলছি আর তোমরা বাচ্চা ঘর কেন কেটেছো, ওরা তখন ওরা ক্যামেরা চেক করুক, ওদের নিজেদের পার্সোনাল ক্যামেরা, বলছে যা করা করো না বেশ তুলেছি। আজকেই ভর্তি করি 8টায়, 10টা সিজার হয়েছে, 11টা অবধি কী বাচ্চা হয়েছে বলিনি। ওরা বলছে আমরা ব্লাড দিয়েছি দুটো, ব্লাডের টাকা দাও তবে কী বাচ্চা হয়েছে বলবো। এক ঘন্টা হয়ে গেছে, কী বাচ্চা হয়েছে বলিনি, বলছে বাচ্চা ঘর কেটে তুলে দিয়েছি। বলছি বাচ্চা তো হয়েছে, বলছে হ্যাঁ হয়েছে, কী বাচ্চা হয়েছে বলা যাবে না, একে ব্লাডের টাকাটা 5,400 টাকা পেমেন্ট করো, তারপরে আমরা বলবো কী বাচ্চা হয়েছে। এখন অবধি আমাদের কাউকে দেখাইনি, এখনো ব্লাড ভাঙছে, বলছে আরো ব্লাড লাগবে। এখন অবধি পেশেন্টকে আমাদের কাউকে দেখাইনি, বলছে দেখানো যাবে না। এখনো কিছু বলেনি, কি বাচ্চা হয়েছে এখন তাও বলছে না। আজকে 10টায় সিজার হয়েছে, এখন কটা বাজে বলছে দেখুন, 12:30 বাজে, 1টা বাজে, এখনো বলছে না পেশেন্ট কেরাম আছে এবং কি বাচ্চা হয়েছে। এরা বলছে শুধু ব্লাডের টাকা দাও তারপরে বিবরণ দেবো, বলছে ওরা বলছে ব্লাডের টাকাটা ফেরত দাও, ওরা বিলো ব্লাড দিয়েছে। পুলিশ বলছে থানায় চলো, থানায় কথা হবে। সিজার ছিল, সেই পেশেন্টের নতুনপুর সিজার হচ্ছিল, তো হওয়ার সময় আমরা দেখলাম যে ব্লিডিং প্লাসেন্টাটা বের করা যাচ্ছে না, প্লাসেন্টা একদম প্লাসেন্টা একটিটা বলে যেটা প্লাসেন্টা অ্যাটাচ হয়ে আছে। আমরা অনেক চেষ্টা করলাম কিছুক্ষণ বের করার জন্য, বের করার পরে মানে কিছুটা বের হলো কিন্তু
রোটা বের হলো না। তারপর রোটাকে আমরা পেশেন্টকে স্টেবল করার জন্য, হিউজ ব্লিডিং হচ্ছে, পেশেন্টকে স্টেবল করার জন্য আমরা পার্টিকে সঙ্গে সঙ্গে ডেকে মুটি মতো দেখালাম যে পেশেন্টের তো ব্লিডিং হচ্ছে, তো এখন পেশেন্টকে সেভ করার জন্য পেশেন্টটাকে ইউটেরাসকে বের করে দিতে হবে, মানে ইউটেরাসকে হিস্টেরেক্টমি করে দিতে হবে যেটা বলে। তো পেশেন্টকে কনসেন্ট নিলাম আমরা, পেশেন্টের রিটেন কনসেন্টও আছে, পেশেন্ট রিটেন কনসেন্ট দেওয়ার পরে আমরা সেটা করি, ঠিক আছে, করে আপাতত পেশেন্ট স্টেবল আছে। দেখুন পেশেন্ট, পেশেন্টের হাজব্যান্ড কনসেন্ট দিয়েছে, সই করা আছে। এবার পেশেন্টের অবস্থা স্টেবল করার জন্য আমাকে বাধ্য হয়ে ওটা করতেই হবে, নাহলে পেশেন্ট অতীতেই মারা যাবে, ঠিক আছে। সেই কন্ডিশনে পেশেন্টকে, পেশেন্ট পার্টিকে সব দেখা বলা হয় এবং দেখানো হয়, তো তারপরে আমি ওটা করতে বাধ্য হই। এবং তারপরে মোটামুটি এখন পেশেন্ট স্টেবল আছে, কিন্তু ব্লাডের দরকার আছে, ওনার এখনও ব্লাড জোগাড় করে উঠতে পারেননি। দেখুন এটা তো আগে থেকে, তো কোনো সিজার পেশেন্টে এটা আগে থেকে জানা যায় না যে হ্যাঁ তাকে করতেই হবে। এটা হাজারে একটা পেশেন্টের হয়তো এরকম প্রবলেম হতে পারে, যেটা আমরা ওটির সময় ফেস করি। নারী সৌন্দর্যের আর এক নাম অন্নপূর্ণা জুয়েলার্স ডোমজুর। মহালয়া থেকে দীপাবলি, দুর্দান্ত অফার, প্রতি গ্রাম সোনার দামের উপর থাকছে 100 টাকা ছাড়। এছাড়াও মজুরিতে পাবেন 50% ছাড়। আমাদের সমস্ত গহনা HUID হলমার্ক ও IGI SGL সার্টিফাইড যুক্ত। আপনার বিশ্বাস ও সৌন্দর্যের আর এক নাম অন্নপূর্ণা জুয়েলার্স। আমাদের ঠিকানা ডোমজুর ফকর দোকান, হাওড়ামটা রোডের ধারে শীতলা মন্দিরের ঠিক বিপরীতে। যোগাযোগ করুন 7003679217 অথবা 8240140829 এই নম্বরে।